আসসালামু আলাইকুম, এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ওয়াহিবা রায়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কাল পহেলা বৈশাখ, রমনায় প্রভাতে আয়োজনের প্রস্তুতি শেষ করেছে ছায়ানট, চারুকলায় মঙ্গল শোভাযাত্রায় লাগছে শেষ আলপনা। উচ্চ মূল্যস্ফীতির মাঝেও চাঙ্গা দেশের অর্থনীতি, ঈদ উৎসবে পৌনে 2 লাখ কোটি টাকার লেনদেন ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। এবং তীব্র গরম উপেক্ষা করেই ঈদ আনন্দে রাজধানীবাসী, 2 দিনের বিরতি শেষে আবারও মেট্রো রেল চালু হওয়ায় স্বস্তিতে আনন্দ ভ্রমণ। শুনছিলেন বেআবে কেবল সংবাদ শোনা। এখন বিস্তারিত সংবাদ। আগামীকাল পহেলা বৈশাখ, বাংলা পঞ্জিকায় যোগ হবে নতুন আরেকটি বছর 1431। নববর্ষ বরণের প্রস্তুতি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও রমনার বটমূলে। ছায়ানটের প্রভাতে অনুষ্ঠান ও চারুকলায় মঙ্গল শোভাযাত্রার সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। বর্ষবরণে এসব আয়োজনে রাজনৈতিক কোনো কর্মসূচি পালন করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহবুব কবির চাপলের রিপোর্ট। চৈতের হাত ধরে বৈশাখী আলপনা, বাংলা বর্ষবরণ উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় শোভা পাচ্ছে ব্যতিক্রমী এই দেয়াল চিত্র, যেখানে সবার সামনে রাখা হয়েছে শিক্ষাকে। বিভিন্ন হিংস্র প্রাণী একসাথে বসে তা শিখছে। এর মাধ্যমে একটা বার্তা দেওয়া হয়েছে যে সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এবার মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে আমরা তো তিমির বিনাশী। শেষ মুহূর্তের রং তুলিতে ব্যস্ত শিক্ষার্থীরা, শেষ হয়েছে শিল্পকর্মের কাজ, যা দেখতে ছুটে এসেছেন দেশ বিদেশের অনেকেই। খুবই ভালো লাগছে, সব প্রেপারেশনগুলো দেখছি, আর গতবারের তুলনায় এবারের থিমটা আর একটু কালারফুল। সোমবার সকাল 9:15 শুরু হবে মঙ্গল শোভাযাত্রা, শাহবাগ মোড় ঘুরে শেষ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। গত বছরও রাজনৈতিক কিছু কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করা হয়েছে। আমরা প্রত্যাশা করব সম্পূর্ণ আনন্দঘন পরিবেশে আমাদের বাংলা নববর্ষকে যেন আমরা উদযাপন করতে পারি। এর আগে রমনার বটমূলে প্রভাতী আয়োজনে সুরের মূর্ছনায় নতুন বছরকে বরণ করবে ছায়ানট। আমরা গত প্রায় 2.5 মাস ধরে প্রস্তুতি নিচ্ছি এই নববর্ষ উদযাপনের জন্য। আজকে চূড়ান্ত মঞ্চ মহড়া হচ্ছে। হিংসা বিদ্বেষ ভোগবিলাস ভুলে সবাইকে একসাথে চলার আহ্বান জানাবেন সাংস্কৃতিক কর্মীরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। পহেলা বৈশাখকে ঘিরে চড়া ইলিশের বাজার। দোকানিরা 1 কেজি ওজনে ইলিশের দাম হাঁকছেন প্রায় 2,500 টাকা। দাম চড়া হওয়ায় খালি হাতে ফিরছেন কেউ কেউ। ঈদের ছুটিতে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। কথায় আছে মাছে ভাতে বাঙালি, বাংলা নতুন বছরের শুরুর দিনে তাই পাতে ইলিশ পছন্দ সব বাঙালির। তবে আকাশছোঁয়া দামের কারণে কেনার সাধ্য হচ্ছে না সবার। বর্ষবরণ উপলক্ষে সন্তানদের আবদারে ইলিশ কিনতে এসেছেন কেউ কেউ, তবে চড়া দাম থাকায় ফেরত যেতে হচ্ছে অনেককেই। পয়লা বৈশাখ উপলক্ষে দেখা যায় বাচ্চা কাচ্চা নিয়ে আসছি একটা মাছ কেনার জন্য, ইলিশ মাছ। কিন্তু ইলিশ মাছ আমরা তো চাইছিলাম 600-700 মধ্যে এই বাজারের মধ্যে কেনার জন্য। এখন বর্তমান বাজারে যে বাজার শুনতেছি 2,200-2,800 এই রেটের মধ্যে, কিন্তু আমরা তো এত দামের মধ্যে নেওয়া তো সম্ভব ব্যাপার। রাজধানীর কারণ বাজারে দোকানিরা 1 কেজি ওজনের ইলিশের দাম হাঁকছে 2,400 টাকা, আর 500 গ্রাম সাইজের ইলিশ কিনতে হলে গুনতে হচ্ছে 1,000 টাকা। এই মাছটার দাম সোজা 2,000 টাকা, যেটা নর্মালি হয়তো 1,000-1,200 টাকায় পাওয়া যায়। ঈদ সিজনে মার্কেট বন্ধ, মাছ আমদানি কম, তারপর হচ্ছে আগামীকাল পয়লা বৈশাখ, এর জন্য তো ইলিশ মাছের দাম সবসময় পয়সাকে একটু বেশি থাকে। তবে ঈদের ছুটিতে সরবরাহ কম থাকার জন্যই দাম এমন চড়া বলছেন ব্যবসায়ীরা। গত বছর তে এই বছর মাছের দাম অনেক কম, কিন্তু কাস্টমারও কম। 1 কেজি প্লাস এটা আমরা ব্যস্ত আছি 2,100-2,200 চাই আর কি, 2,200 টাকা হইলে বেশি আর কি। প্রত্যেক মাছের ওই কেজিতে 20-30 টাকা বাড়ছে, কারণ সরবরাহ কম থাকা একটু দাম তার বেশি। শুধু ইলিশ মাছ নয়, বৈশাখকে কেন্দ্র করে বেড়েছে মুরগির দামও। কাঁচা আম, মিষ্টি কুমড়া, ঢ্যাঁড়স, বেগুন, করলা সহ বেড়েছে সবজির দামও।
ঐশী গোস্বামী, প্রমা, এটিএন বাংলা, ঢাকা। ঈদ উৎসবে গতি বেড়েছে দেশের অর্থনীতিতে। রমজান, প্রবাসী আয়, বাংলা নতুন বছরের কেনাকাটায় অতিরিক্ত লেনদেন হয়েছে। সব মিলিয়ে এবারের ঈদে পৌনে 2 লাখ কোটি টাকার লেনদেন হয়েছে বলে জানিয়েছে দোকান মালিক সমিতি, যা অর্থনীতির জন্য ইতিবাচক বলছেন ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা। শারফুল আলমের রিপোর্ট। চড়া মূল্যস্ফীতির মধ্যেও অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের ঈদ উৎসবে সবচেয়ে বেশি কেনাকাটা হয়েছে। দোকান মালিক সমিতির তথ্য বলছে, ঈদকে ঘিরে পোশাক কেনাকাটায় 34,000 কোটি টাকা, খাবারে 28,050, ইফতার সাহারিতে 8,160, জাকাতে 70,125, পরিবহন খাতে 7,500, বেতন বোনাসে প্রায় 1,500, আর ফিত্রায় 467 কোটি টাকা খরচ হয়েছে। বেড়েছে অন্যান্য খাতের লেনদেনও। ঈদকে কেন্দ্র করে বাজারে নতুন করে টাকা সার্কুলেশন হয়েছে প্রায় 1,65,000 থেকে 1,70,000 কোটি টাকা। এসএমই খাতকে যদি সরকার আরেকটু প্রণোদনা দেয়, সেই ক্ষেত্রে আমরা আগামী 5 বছরের মধ্যে আমরা এটাকে 80% নিয়ে যাব। কিছুটা কমলেও প্রবাসী আয়ও ছিল ইতিবাচক প্রবণতা। ঈদ উৎসবকে ঘিরে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে এসেছে 4,950 কোটি টাকারও বেশি। তবে এর ধারাবাহিকতা ধরে রাখা চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। গার্মেন্টস এর যে আমাদের বোনেরা আছে, কর্মীরা আছে, তারা এই সময় নিজেদের জন্য নতুন কাপড় কেনে এবং পরিবারের সদস্যদের জন্য কাপড় কেনার কেনাকাটার অর্থনীতি গড়ে উঠেছে। যে অর্থনীতি ইতিবাচক ধারায় ফিরে আসে এই ঈদের সময় ঈদকে কেন্দ্র করে। ধীরে ধীরে গতিশীল হতে থাকা আগামী ঈদে অর্থনীতি আরো বেশি চাঙ্গা হবে, এমনটাই মনে করছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। তীব্র রোদ উপেক্ষা করে ঈদ আনন্দে মেতেছে নগরবাসী, তবে বেশি ভিড় হচ্ছে শিশুদের আয়োজনে। এদিকে 2 দিনের বিরতি শেষে আবার মেট্রো রেল চালু হওয়ায় স্বস্তিতে আনন্দ ভ্রমণ করছেন সবাই। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ছোটদের হাসিতেই খুশি বড়রা। ঈদ মানেই তো এমনই ঘোরাঘুরি, আনন্দে মাতামাতি। এবার গরমটা একটু বেশি, তবুও সোনামণিদের আবদারের শেষ নেই। যেতে হবে বিনোদন কেন্দ্রে, তাই হয়েছে ঈদের ছুটিতে অনেকটা ফাঁকা নগরের নানা প্রান্তে সহজেই যাচ্ছেন। এই ঘোরাঘুরির ভিতরেই বাচ্চারা আনন্দ খুঁজে পায়, আমরাও আনন্দ খুঁজে পাই। ঈদের ছুটি আর 2 দিন আছে, এই কারণে আজকে আসা। যেহেতু লম্বা ছুটি অনেকেই ঢাকার বাইরে, সেই তুলনায় চাপটা এবার একটু কমই মনে হয়েছে। এখন বাচ্চারা চায় একটু শ্বশুর বাড়িতে যায়, খালি খোলামেলা জায়গা চায়, এখন খোলামেলা জায়গাটা অনেক কম হয়ে গেছে। আমাদের আনন্দ তো এখানে বাচ্চারা ঘুরছে, ঢাকা শহরে তো সেই রকম কোনো এনে আমরা গ্রামের বাসায় যেতে পারিনি। এর মাঝে 2 দিনের ছুটি শেষে আবার চলছে মেট্রো রেল। একে তো উড়াল ট্রেনে ওঠার আনন্দ, অন্যদিকে স্বস্তির যাত্রা ঈদের খুশি বাড়িয়েছে বেশি। খুব ভালো লাগছে, রাস্তাঘাট খালি, আমরা সবাই মিলে বেরোইছি। বাচ্চাদেরকে নিয়ে প্ল্যান, আমরা সবসময় চেষ্টা করি যে ওরা ঈদটা এনজয় করুক। ছোটদের এখন নিশ্চিন্ত, ওদের আনন্দটা বেশি, অনেক মজা লাগছে। এবার ঈদের ছুটি একটু বেশি, এর মধ্যে আছে পয়লা বৈশাখ, তাই ঈদের হৈহুল্লোড় চলবে আরও কিছুদিন। আদিল সজীব, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ এখন দুর্নীতির উর্বর ভূমি। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি, লুটপাটের সারা দেশ এখন বিপর্যস্ত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন থেকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলে এদের জবাবদিহিতা বা দেশবাসীর প্রতি কোনো দায়বদ্ধতা নেই। এখন আলারাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। গ্রামীণ ফোনের আইকনিক ক্যাম্পেইন স্বপ্ন যাবে বাড়ি, শুধু একটি গান এবং টেলিভিশন বিজ্ঞাপন কোটি মানুষের আবেগে পরিণত হয়েছে। এবার ক্যাম্পেইনটি দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের কাছে। দেশে থাকা তাদের পরিবারের সদস্যদের না বলা কথা এবং আবেগ সংগ্রহ করে মালয়েশিয়ায় প্রিয়জনদের কাছে পৌঁছে দিয়েছে গ্রামীণ ফোন। ভালোবাসা, আবেগ, হৃদ্যতা ও স্নেহপূর্ণ ঈদ শুভেচ্ছার এই বার্তাগুলো ভিডিও সংকলনের মাধ্যমে একটি বড় এলইডি স্ক্রিনে সজ্জিত ভ্যানে মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় দেখানো হয়। বিদেশে বসে স্বজনদের বড় পর্দায় দেখার প্রবাসীদের আশা পূরণ করে স্বপ্ন যাবে বাড়ি ক্যাম্পেইন।
ফরিদপুরের মধুখালীতে জাহাপুর উচ্চ বিদ্যালয় সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পতাকা ও সুবর্ণ জয়ন্তীর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে র্যালি বের করা হয়। এটি বিদ্যালয় থেকে শুরু হয়ে আবারও সেখানে গিয়ে শেষ হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ঘোষ। এ সময় জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম বাচ্চু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্প্যানিশ লালিকায় রাতে আলাদা ম্যাচে মাঠে নামে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। মায়োর্কার বিপক্ষে খেলবে লা ব্লাঙ্কোরা। 30 খেলায় 75 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে কার্লো আনচেলত্তি দল। লিগে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচে হেরেছে তারা। তবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠ ছাড়ে 3-3 গোলে ড্র হয়। রাত 10:30 প্রতিপক্ষের মাঠে নামে রদ্রিগো ভিনিসিয়াস জুনিয়র। আরেক খেলায় বার্সেলোনা মুখোমুখি হবে কাদিজে। রিয়ালের থেকে 8 পয়েন্টে পিছিয়ে টেবিলের 2-এ কাতালানরা এ মৌসুমে লিগে 3 ম্যাচ হেরেছে জাভি হার্নান্দেজের দল। চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ ম্যাচে পিএসজিকে 3-2 গোলে হারায় বার্সেলোনা। রাত 1:00 কাতিজের মাঠে খেলবে লেভানডোভস্কিরা। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের রাতে লুটন টাউনের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। অন্য খেলায় ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে বোর্নমাউথের বিপক্ষে। আর্সেনালের চেয়ে মাত্র 1 পয়েন্ট পিছিয়ে টেবিলে 3-এ পেপ গার্দিওয়ালের দল। শক্তিবদ্ধ আর পারফরমেন্সের বিচারে এগিয়ে থেকে খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা। দুদল এর আগে মুখোমুখি হয়েছে দুইবার, প্রতিটিতেই জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান সিটি। ম্যাচটি শুরু হবে রাত 8:00। আরেক খেলায় বোর্নমাউথের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের মিশন টেবিলে সেরা 6 অবস্থান ধরে রাখা ওয়েস্ট হ্যামের চেয়ে মাত্র 1 পয়েন্টেই এগিয়ে 6 আছে এরিক টেন হাগের দল। নিজেদের শেষ ম্যাচে লিভারপুলের সাথে 2-2 গোলে ড্র করে রেড ডেভিলরা। রাত 10:30 মাঠে নামবে দুই দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। কাল পহেলা বৈশাখ, রমনায় প্রভাতে আয়োজনের প্রস্তুতি শেষ করেছে ছায়ানট। চারুকলায় মঙ্গল শোভাযাত্রায় লাগছে শেষ আলপনা। উচ্চ মূল্যস্ফীতির মাঝেও চাঙ্গা দেশের অর্থনীতি। ঈদ উৎসবে পড়ে 2 লাখ কোটি টাকার লেনদেন, ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। এবং তীব্র গরম উপেক্ষা করে ঈদ আনন্দে রাজধানীবাসী। 2 দিনের বিরতি শেষে আবারও মেট্রো রেল চালু হওয়ায় স্বস্তিতে আনন্দ ভ্রমণ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ। ধন্যবাদ।